দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে সেই উন্নতির জন্য যারা কাজ করে চলেছে অবিরাম অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য এই নেতাদের নাগরিক ইউনিয়ন পরিষদের পাঁচ ওয়ার্ডের সভাপতি এবং মেম্বার তিনি এই অঞ্চলে নির্বাচিত হওয়ার পরে কি কি ভূমিকা রেখেছেন এই অঞ্চল উন্নয়নের ক্ষেত্রে এবং আগামী দিনগুলোতে কীভাবে আরো আধুনিকায়ন করবেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত শুনব তার কাছ থেকে দুই হাজার আগে দুই সালের আগে আমাদের এই নাগরী ইউনিয়ন বা কালীগঞ্জ থানা নাগরী বাজার যেটা দেখতে পাচ্ছেন এগুলি আসলে রোডঘাট ছিল না আসিল মানে বাঙ্গা কোনো কাজ চলার মতো কোনো পরিস্থিতি ছিল না আমাদের দেশ দেশ নেত্রী শেখ হাসিনা সরকার যখন আমাদের এসেছে বাংলাদেশের হাল ধরেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই আসনের যিনি এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয় ছিল আগে সাবেক মেহরা চমকি উনির মাধ্যমে উনি আসার পরে বা আমরা যখন নাকি মেম্বর হওয়ার পরে আপনি এই যে যেই রাস্তাগুলি দেখতে পাচ্ছেন এগুলি পিচ ডালের রাস্তা আপনার একেবারে তের মুখ ব্রিজ শুরু কইরা আবদুল্লাপুর থেকে শুরু করে এইখান থেকে নল ছাড়া পর্যন্ত এরকম সুন্দর রাস্তা হয়েছে মানুষ গাড়িতে বইছা ছা খাইতে পারবে কিন্তু তার বাদর লড়বে না এত সুন্দর রাস্তা এই গেল একটা আরেকটা হইলো আপনার ঢাকা চিটাগাং রোডে বাইপাস রোড থেকে শুরু করিয়া পাঞ্জরা হইয়া আমার যে আমি যেই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি ও মেম্বার এই বাইপাস রোড থেকে শুরু কইরা আপনার কালীগঞ্জ নল ছাড়া পর্যন্ত এত সুন্দর একটি রাস্তা হয়েছে সেইটাও খুব সুন্দর একটা গ্রহণযোগ্য রাস্তা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি তিন দিন আগে একটা রাস্তা করেছিলাম দীর্ঘদিন দৈরে এই রাস্তাটা পড়েছিল আপনার এই আমাদের যাকে পালবাড়ি পালফাড়া বলা হয় সেইখান থেকে দৈরে একটা রাস্তা আমরা ইটের ছলি মানুষ চলার মতো উপযুক্ত ছিল না সেটা মানুষ চলার মতো আমরা রাস্তা করেছি ইটির ভিতরে এর বাদে আমাদের পূর্বাঞ্চল গার্মিচের এই সাইড থেকে একটা রাস্তা আছে ইটের ছলিন সেইটা আপনার আজগর আকবরের বাড়িমুখী হইয়া ওইখানে একটা রাস্তা আমরা নির্মাণ করেছি এখন আমরা মেম্বার হওয়ার পরে তার বাদে মুন্সিবাড়ি আপনার পুকুর থেকে মুন্সিবাড়ি পর্যন্ত একটি ইডের চলিন রাস্তা সেইটাও আমি করেছি এর বাদে দক্ষিণ পাঞ্জড়ার ছোয়ের পাড়া পাশ থেকে ইছবের দোকান পর্যন্ত ইডের চলিন রাস্তা সেইটাও আমি করেছি আপনার চানখলা চানখলা একটি আপনার জাকদের বাড়ি থেকে হাচেনের বাসাদের বাড়ি পর্যন্ত ইড়ের চলিন রাস্তা সেটাও আমি করেছি আপনার এইখান থেকে শুরু করে যারা নাকি রিপেয়ারিংয়ের কাজ আমাদের একটি কাজ রয়ে গেছে বানারফার রোড থেকে হইতে যেটা রূপ ইয়ের আপনার দাউদপুর ইউনিয়ন ইউনিয়ন বলা হয় তুমুলিয়া উনিয়নের পাশে ও নাগরিক সেই একটা রাস্তা আপনার এমন সমস্যা এটা জেলা প্রশাসিত হয়েছিল বৃষ্টির কারণে পানি মানুষ চলাচলের জন্য সে রোডটা ভেঙে আছে এটা ইতির ভিতরে আমাদের এই আসনের যিনি এমপি মহোদয় উনিকে জানাইছি আমি এবং আমাদের উনির আমলে নেতৃবৃন্দ এটারও একটা দরখাস্ত দেওয়া আছে হবে কিন্তু এই সরকারের আমলে আমাদের অনেক রোড কাজ সুরিবিদ্যুৎ দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই জায়গার ভিতরে এই যে কাল গেছে কাল সাধু আন্ত একটা আমরা সুরিবিদ্যুৎ লাগাইছি প্রধানমন্ত্রীর উদ্যোগে এর বাদে আমাদের বণিকপাড়া মন্দিরে একটা সুরিবিদ্যুৎ লাগাইছি এটা তিন দিন আগে আমরা পাঞ্জোরা বিবির বাড়ি মসজিদে সুরিবিদ্যুৎ লাগাইছি আমাদের পাঞ্জোরা মোড়ে সুরুবিদ্যুৎ আমরা লাগাইছি আমাদের এইখানে পূর্বাঞ্চল গার্মিসের কোনায় ওইখানে সুরুবিদ্যুৎ আমরা লাগাইছি আমরা এর বাদে পার পাঞ্জোরা ওইখানে আমরা সুরুবিদ্যুৎ লাগাইছি এর বাদে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য যেই যেই জায়গার ভিতরে আমাদের এই অন্ধকার মোড় মানুষ চলার মতো মানে যেহেতু কারেন্ট না থাকলে হয় এগুলি সরকারের মাধ্যমে আমাদের উন্নয়ন হচ্ছে এবং আরও যেগুলি কাজগুলি রয়েছে এগুলো ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে এগুলো হবে মৃত্যুবার্ষিকী ছিল সেই মৃত্যুবার্ষিকী নিয়ে আপনার কোনো কর্মসূচি ছিল কি না হ্যাঁ এই মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি প্রতি বছরই আমরা করি উনি আমাদের এই কালীগঞ্জের মজুদ্দিন ছাড় উনি একজন সৎ আদর্শমান ভালো ব্যক্তি ছিল এবং ভালো লোক ছিল উনি আমলিকের এই আমাদের এই নাগরিক ইউনিয়ন বা কালীগঞ্জ থানা গাজীপুর ডিস্ট্রিক্টে উনি হাল ধরিয়েছে আমরা আমাদের মুরব্বিজ্ঞ আমরা দেখেছি উনির হাত ধরে অনেকে রাজনীতি করেছে এই আমলিকের রাজনীতি না আমার বাবা চাচা দাদা যিনি আছে সবসময় আমরা দেখি এই নাগরিক ইউনিয়ন নৌকা এখন পর্যন্ত আমরা সেই নৌকার জন্যই উনির জন্য তো অবশ্যই কর্মসাচী আমরা করেছি আমার মন থেকেও দোয়া করি বা দেশবাসীকে দোয়া করি যেন উনিকে আল্লাহ এই জান্নাতবাসী করে মহিদুদ্দিন সারগে আল্লাহ যেন জান্নাতবাসী করে উনি একজন ভালো সৎ লোক ছিল কিছু স্বৈরাচারী মানে যিনিরা আছেন উনিকে কালীগঞ্জে নির্মমভাবে হত্যা করেছে এটা আপনারা অবশ্যই জানেন আমরা অবশ্যই মন থেকে দোয়া করি আল্লাহ যেন উনিকে ব্যবস্থাশীল করে উনি আমাদের জন্য উনিরই সুযোগ্য কন্যা আজ পর্যন্ত আমাদের কালীগঞ্জ গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে কালীগঞ্জের এই নাগরিকতে উনি হাল ধরেছে উনির মাধ্যমে আমরা প্রত্যেকটি কার্যকলাপ আমরা কাজ কাম অনেক হচ্ছি উনির জন্য আমার অন্তর্থান থেকে আমি নিজেও ধন্যবাদ জানাই এবং দেশবাসীও উনির জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনিকে ভালো রাখে আমাদের পাঁচ নং ওয়ার্ডের ভিতরে কিছু রাস্তা রয়ে গেছে আমরা জানেন নাগরী ইউনিয়নের সর্বোচ্চ বড় কেন্দ্র আমার যে ওয়ার্ডটা নাগরিক ইউনিয়ন সেইটা ভিতরে সবচেয়ে বড় গেরাম বা অনেকগুলি গ্রাম নিয়ে সে পাঞ্জোরা আমরা এই সরকারের আমলা এই দুই হাজার আট সালের পর থেকে অনেক রাস্তাঘাট করেছি এখনও অনেক পাড়ায় গলিতে অনেক রাস্তা রয়েছে এগুলি যদি এই গিলা হয়ে যায় তাহলে অবশ্যই মানুষ শান্তিপ্রিয়ভাবে চলবে আর আপনারা এইটাও জানেন স্বাধীনের পর থেকে শুরু করে আমাদের এই নাগরী ইউনিয়ন সর্বলোকজনেই মানে নৌকার ছাপোডার শেখ মুজিবরের সৈনিক শেখ মুজিবুর রহমানকে উনিরা মন থেকে ভালোবাসে এবং নৌকার প্রার্থী হলো অলি ইসলাম অলিসাপ আছে উনি একজন ভালো ব্যক্তি উনিকে নৌকা মার্কায় নাগরী ইউনিয়নবাসী যিনিরা আছেন আমরা অবশ্যই আপনাদের স্বাগত জানাবো বা এবং বলবো নৌকাকে ভোট দিয়ে এবং একটি ভালো লোককে প্রতিষ্ঠিতা চেয়ারম্যান হলে আমাদের যেই কাজকামগুলি রয়েছে এগুলি হয়তো আমরা সরকারের মাধ্যম থেকে এনে ওই কার্যকলাপ কাজগুলি করা যাবে দক্ষ দেখে পক্ষ নেন যোগ্য ব্যক্তিকেই ভোট দিন আর যাকে ভোট দিবেন তিনি হতে হবে সৎ এবং চরিত্রবান কারণ তিনি আগামীর নেতৃত্ব দিবেন এ অঞ্চলের জনগণের তাই ভোটটি দেওয়ার আগে যাছাই বাছাই করে নিন মাধবের ভিতরে জড়িত আছে তাদের অভিভাবককে আমরা গার্জিয়ান মা বা বাবা উনিকে আমরা বুঝাচ্ছি যেন উনি মাদব থেকে উনিরা ফিরে আসে বা মাধবের সাথে জড়িত না থাকে এটার জন্য যা যা কর্মসূচি নেওয়ার জন্য আমাদের এলাকার যারা মুরব্বী লোকজন আছে উনিদের নিয়ে আমরা বৈশাখ মিটিং করেছি এবং এই মাধবের জন্য যদি নাকি আমাদের কিছু কর্মসূচি দেওয়া হয় আমাদের যেই ছেলেদের জন্য তাহলে হয়তো কিছু কাজের জন্য এখন মোটামুটি অনেকটা কমে গেছে ইন্টারেস্টিংটা হওয়াতে এরপরও মাদব যে করে এটা কঠিনভাবে আমরা ভূমিকা নিচ্ছি বা আরও যারা দেশবাসী আছে সবথেকে পাশে থাকলে ইনশাল্লাহ মাধব আমরা মুক্ত করতে পারবো কিছু কিছু যাদের দেখা গেছে অনেক বাবা মারা ভালো তাদের সন্তানরা দেখা গেছে মাধবের সাথে জড়িত আমি তাদেরও বলবো যাতে আপনাদের সন্তান যিনিরা আছে ইতির ভিতরে আপনারা এইগুলি ফিরে আনেন বা আমরা বলছি এগুলা ফিরে আনার জন্য মাধবের জন্য যেন মাদকমুক্ত ওই পাঁচ নং ওয়ার্ড মাদকমুক্ত পাঁচ নং ওয়ার্ড করতে আমরা চাই এবং সারা বাংলাদেশে আমরা মুক্ত করার জন্য দেশবাসীকে আহ্বান জানাই যাদের মেয়েরা এর সাথে জড়িত উনিরাও আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন এই কাছ থেকে এই মাদক থেকে কিভাবে আপনারা সরিয়ে আনবেন বা আমরাও চেষ্টা করতেছি বা ঐতির ভিতরে আমরা অনেক এইভাবে আমরা বলি গার্জিয়ানকে আমরা তাদের যারা মাদক করে তাদের প্রতি আমরা নিজে বুঝাইয়া বা কিছু অ্যাকশন নিয়েও মোটামুটি অনেকটার ভিতরে এখন আমরা শান্তিপ্রিয় আসছে তবে ইনশাল্লাহ আরও ভবিষ্যৎ আসবে মাদক সেবিকে ঘৃণা নয় ঘৃণা করো মাদককে এমনটাই বলেছেন মানিক মেম্বার তিনি চান যারা মাদকের সাথে যুক্ত থাকেন তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে তবে ঘৃণা করতে হবে মাদককে মাদক সেবীকে নয় কারণ যিনি মাদক সেবন করছেন তিনি হয়তোবা কারো ভাই হয়তোবা কারো বন্ধু হয়তোবা কারো বোন সে যেই হোক না কেন তাকে ভালোবাসা দিয়ে সেই মাদক থেকে ফিরিয়ে আনতে হবে তাহলেই হয়তোবা আপনি আপনার প্রিয় মানুষটিকে আবার আগের দেখতে পাবেন আবার তিনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে প্রত্যেকটি মানুষ যেন ঘর থেকে বের হয়ে তার যে নির্ধারিত স্থান সেখানে যেন কোনো না কোনো যানবাহনের মাধ্যমে সেই স্থানে পৌঁছতে পারে তাহলে সে হয়তোবা তার শান্তিটা খুঁজে পাবে এই সব কর্মকাণ্ড নিয়েই তিনি আগামী দিনগুলো নিয়ে পরিকল্পনা করছেন কিভাবে নতুন করে তার ওয়ার্ডটিকে সুন্দর আরও আধুনিকায়ন করা যায় একজন মানুষ এরকমই হওয়া উচিত কিভাবে আগামী প্রজন্ম কিভাবে যুব সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তিনি আরও বলেছেন বলেছেন যুব সমাজকে মুক্ত করার জন্য প্রত্যেক বাবা মাকে তার সন্তানের দিকে সময় দিতে হবে খোঁজ খবর নিতে হবে তার আমার সন্তান কোথায় যায় আমার সন্তান কার সাথে চলাফেরা করে সেদিকে প্রত্যেক পিতামাতাকে নজর রাখতে হবে তাহলেই হয়তোবা আপনাদের আগামীর লক্ষ্য সার্থক হবে কালীগঞ্জ থেকে গাজী মামুন জিবিসি